Hey, what's up guys? Welcome my back Abdullah official channel. আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্তমান এই সময়ে কলিং বেশা নিয়ে এই সব পাম অয়েল কোম্পানিতে যারা কাজ করতে আসবেন এবং যে কোনো পাম অয়েল কোম্পানিতে আসবেন অনেক ভাইবাদার ভাবতেছেন এবং আমার ভিডিওর নিচে কমেন্ট করে বলছেন ভাই আমরা মালয়েশিয়াতে পাম অয়েল কোম্পানিতে যাব আমরা কি মালয়েশিয়া যাওয়ার আগে আমাদের কি কাজ শিখে নিতে হবে যেমন পাম অয়েল কোম্পানিতে আপনারা আসবেন সেটা আপনারা কি পাম অয়েল বাগানের কাজটা কি একটু শিখে আসতে পারবেন যেমন কৃষি কাজ ওই এই ভিডিওতে আরেকটি বিষয় নিয়ে বলবো যেমন পাম অয়েল কোম্পানিতে যারা কন্ট্রাকে পাম অয়েল ফল কাটে তারা কত শ করে পাম অয়েল ফল কাটতে হয় প্রতিদিন এটাও এই ভিডিওতে বলে দেব ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন আমি আশা করছি বিস্তারিতভাবে বুঝতে পারবেন আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রিয় দর্শক আমি শুরুর দিকে বলেছিলাম কলিং বেশা নিয়ে আপনারা যারা পাম অয়েল কোম্পানিতে আসবেন আপনাদের কি কাজ শিখে নিতে হবে কি না প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলবো যারা কলিং বেশা নিয়ে প্লান্টেশন কোম্পানিতে যেমন পাম অয়েল কোম্পানিতে আসবেন কাজ শিখে নিতে হবে না আপনাদেরকে আমাকে দিয়ে বোঝাবো যেমন আমি যে সময় মালয়েশিয়াতে 2018 সালে আসছিলাম আমি ক্লাস 9-এ পড়েছিলাম আমি কিন্তু মালয়েশিয়াতে চলে আসছি কই আমার তো কোনো সমস্যা হয় নাই আমি তো পাম অয়েল কোম্পানিতে কাজ করতেছি তাহলে আপনারা কেন পারবেন না আপনারা অবশ্যই পারবেন আর আমি বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলবো পাম অয়েল কোম্পানিতে কাজ করলে যেমন কাজ শিখে নিতে হয় না পাম অয়েল কোম্পানিতে দুই ধরনের কাজ থাকে এক নম্বর হলো বেসিক দুই নম্বর হলো কন্ট্রাক্ট এখানে আপনি যদি সর্বপ্রথম মালয়েশিয়াতে আসেন বেশিরভাগ সম্ভাবনায় কিন্তু আপনাকে বেসিকে কাজ দেওয়া হবে পরে বেসিকে যদি আপনারা 3-4 মাস কাজ করতে থাকেন যেমন আপনারা শিখতে থাকলেন পাম অয়েল বাগানের কাজ বেসিকে কাজ করবেন আপনারা স্প্রে কাজ করবেন সারের কাজ করবেন আরও অনেক ধরনের পাম অয়েল কোম্পানিতে কাজ আছে পরে ফল কাটবেন এটাও কিন্তু বেসিকে কোনো কোনো কোম্পানিতে করায় পরে আবার বেসিক স্যালারিটা দেয় কন্ট্রাক্টের কথা কয়ে যেমন পরে এই যে আপনারা কাজ শিখলেন আপনারা যে সময় কাজ শিখে ফেলবেন একদম ফল কাটার কাজ ডাল কাটার কাজ পরে ছোটো গাছে পাহাড় মানে খন্তি যেটা বোঝায় বাংলাদেশের ভাষায় ওই সব ভিডিও যদি আপনারা না দেখে থাকেন মানে পাহাড় দিয়ে মানে খন্তি দিয়ে কীভাবে ছোটো পাম অয়েল গাছে ফল কাটে ডাল কাটে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আমার এই চ্যানেলে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখলে বুঝতে পারবেন মূলত আমি যেটা বলেছিলাম এই যে পাহাড় দিয়ে যদি আপনারা কাজ শিখে নিতে পারেন পরে যদি আপনারা একদম পারেন সব কিছু যদি পরে বস ম্যানেজারকে বলেন এবং কেরানিকে বলেন আমি কন্ট্রাক্ট কাজ করব বেসিক কাজ করব না তাহলে কিন্তু অবশ্যই আপনারা কন্ট্রাক্ট কাজ করতে পারবেন কন্ট্রাক্টে কিন্তু মালয়েশিয়াতে বর্তমান এই সময়ে এবং যে কোনো কোম্পানিতে আসবেন আপনারা ভালো একটা স্যালারি দিচ্ছে এখন এই সময়ে আমি জানি আমরা যে প্রবাসে আসি বেশিরভাগ আমরা কিন্তু গ্রাম থেকে আসি আমরা টুকটাক কৃষিকাজ করে থাকি যেমন এই যে পাম অয়েল বাগানের কাজগুলো দেখতেছেন মানে এই যে গাছ একটা বাগান এইসব পাম অয়েল বাগানে কিন্তু বাংলাদেশের যে কৃষিকাজ আছে না যে পরিমাণ কষ্ট সেম টু সেম পরিমাণ কষ্ট হয় এই যে পাম অয়েল গাছগুলো দেখতেছেন এখানে যদি সাপোজ প্রবাসীরা সার দেয় যদি কন্ট্রাক্টে সার দেয় তাহলেও কিন্তু গাছের গোড়ায় গোড়ায় সার দেবে যদি বেসিকে সার দেয় তাহলেও কিন্তু সেম টু সেম গাছের গোড়ায় গোড়ায় সার দেবে এখন কন্ট্রাক্টে যদি সার দেয় এক এক বস্তা হিসাবে টাকা দিবে 3 টাকাও দিতে পারে কোনো কোম্পানি 60 টাকাও দিতে পারে এটা হলো সারের কাজ এখন আপনাদেরকে আমি আরেকটা জিনিস দিয়ে দেখাই যেমন যদি ঘাসগুলো দেখতেছেন এখন যদি প্রবাসীরা কন্ট্রাক্টে লাসন দেয় মানে স্প্রে করে সেটা হলো এই যে এইসব গাছই কিন্তু দিবে স্প্রে দিবে মানে হেক্টর হিসাবে 1 হেক্টর জমি দিল কোনো কোম্পানিতে 35 রিংগিত কোনো কোম্পানিতে 40 রিংগিত এটা হলো এক এক কোম্পানির একক নিয়ম মানে সব কোম্পানি ভালো মালয়েশিয়াতে এটা কোম্পানির স্টেটের কিছু পলিসি আছে এটা আপনারা আসলে বুঝতে পারবেন পরে যদি বেসিকে দেয় তাহলেও কিন্তু গাছেরও সেই মানে স্প্রে করবে যেমন ওটা বেসিকে কিন্তু টাইম দিতে হবে আর কন্ট্রাকে আপনার হেক্টর শেষ হয়ে গেলেও আপনি বাসায় চলে যেতে পারবেন আপনাকে কেউ কিছু বলবে না কিন্তু তাহলেও আপনার সময় কাটাইতে হবে 1-2টা পর্যন্ত এটা হলো একটা মালয়েশিয়ার একটা ভালো একটা টাইম এই টাইমে সবাইকে সারে কন্ট্রাক্টে কাজ করলেও যারা পাম অয়েল ফল কাটে তারা 12-1টার দিকে চলে আসলে কোনো কিছু বলেন না আরেকটি বিষয় আমি বলেছিলাম যেমন
এই যে পাম অয়েল বাগানের কাজ, অনেক ধরনের কাজ তো থাকে। এখন আপনারা আরেকবার বলবেন এই কথাটা, মানে মনে মনে থেকেই তো যাই। যেমন ভাই, আমরা কি সব ধরনের কাজ পারবো পাম অয়েল বাগানে? আমরা যদি কাজ না শিখে আসি, আপনারা অবশ্যই পারবেন। পাম অয়েল বাগানের কাজটা তেমন একটা কিছু না, অনেক অনেক ভিডিওতে আপনারা দেখেন পাম অয়েল বাগানের কাজ প্রচুর পরিমাণ কষ্ট। আমিও কিন্তু আপনাদেরকে বলি, পাম অয়েল বাগানের কাজ প্রচুর পরিমাণ কষ্ট, এটা কিন্তু বাস্তব। আপনারা যদি প্রবাসে আসেন, প্রবাসে কিন্তু কাজ করলে টাকা দিবে, কাজ না করলে টাকা দিবে না। আরেকটি বিষয় আমি আপনাদেরকে একদম সহজভাবে বলে দিই, পাম অয়েল কোম্পানিতে যদি আপনারা আসেন যে কোনো বিষয় নিয়ে, আপনারা যদি পাম অয়েল কোম্পানিতে কাজ করেন, যেটা হলো কি, এখন এই সময়ে কোম্পানি থেকে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে। আমরা যে সময় 2018 সালে আসছিলাম, তেমন একটা সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। তেমন একটা বছরে যে একটা ভিসা লাগায় ওই টাকা আগে দিত না, মানে একটা ফ্রি একটা টাকা দেয় ভিসার জন্য। বর্তমানে এই সময়ে এই গ্যাসে 2 বছর ধরে কিন্তু ওই সিস্টেমটা চালু করে দিছে, মানে কোম্পানি থেকে ভিসা লাগায় আর 2 বার করে টাকা দেয়। আমাদের এই কোম্পানিতে 1,000 করে রিঙ্গিত দিচ্ছে, যেটা আমরা পাচ্ছি, আমি এটাই বলতেছি। অন্য অন্য কোম্পানিতে কিন্তু আরও বেশি টাকা দিচ্ছে, অন্য অন্য কোম্পানিতে প্রায় 2,000 রিঙ্গিত করে দিচ্ছে। এটা হলো এক এক কোম্পানির এক একটা নিয়ম, মানে এটা বুঝবেন। আর দেখছেন, ঈদে একটা সুযোগ সুবিধা। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, ঈদের দিন আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম ঈদ বোনাস উপলক্ষে। অনেক ভাই বাদার আমাকে কমেন্ট করেছিলেন, ভাই পাম অয়েল কোম্পানি থেকে কি ঈদ বোনাস উপলক্ষে টাকা দেয় না? আমি কিন্তু আপনাদেরকে সেখানে ক্লিয়ার করে বলে দিছি, ঈদ বোনাস যে টাকাটা দেয় সেটা কিন্তু মাসের শেষে যে বেতনটা পায় ওই বেতন থেকে কেটে রেখে দেয়। যেমন ঈদ বোনাস উপলক্ষে কিন্তু ঈদ বোনাস টাকা দেয় না প্রবাসীদেরকে। এখন আপনারা বলবেন, ভাই তাহলে কি বোনাস টাকা দেয় না পাম অয়েল কোম্পানি থেকে? অবশ্যই বোনাস টাকা দেয় প্রবাসীদেরকে। বোনাস টাকাটা কোন মাসে দেয় সেটা আমি বলে দিই আপনাদেরকে, আপনারা শুনে রাখেন। সেটা হলো জানুয়ারি মাসে, বছরের যে একটা জানুয়ারি মাস আছে সর্বপ্রথম একটা মাস, ওই মাসে কিন্তু প্রবাসীদেরকে 1,000 রিঙ্গিত, 800 রিঙ্গিত, 700 রিঙ্গিত, 600 রিঙ্গিত করে দেয়। বেসিকের মানুষকে কম দেয়, আবার যদি কন্ট্রাক্টে কাজ করে ওদেরকে বেশি টাকা দেয়। যেমন 1,000 রিঙ্গিত হলে বাংলাদেশের 20,000 টাকা হবে। এটা কিন্তু যারা কন্ট্রাক্টে কাজ করে তাদেরকে দেয়, আর যারা কন্ট্রাক্টে কাজ করে অন্য অন্য কোম্পানিতে আরও বেশিও দিতে পারে। আমাদের কোম্পানিতে যত দেয় আমি কিন্তু আপনাদেরকে এতটাই বলেছি, অন্য অন্য কোম্পানির কথা আমি না বলেছি, কিন্তু অন্য অন্য কোম্পানিতে আরও বেশি দিতে পারে। এটা হলো এক এক কোম্পানির এক এক নিয়ম, এক এক কোম্পানির এক এক পলিসি, এক এক স্টেটের এক এক পলিসি, এটা বুঝবেন। আপনারা যদি না বুঝে ভাই আবার ভিডিওতে কমেন্ট করেন পরে, ভাই দেখেন একই কথা কিন্তু 2 ভিডিওতে বলা যায় না, আপনারা নিতে পারেন না পরে। শুরুর দিকে আমি আরেকটি বিষয় নিয়ে বলেছিলাম আপনাদেরকে, যেমন প্রবাসীরা যে এইসব পাম অয়েল কোম্পানিতে পাম অয়েল ফল কাটে কন্ট্রাক্টে, ওদের প্রতিদিন কত শ করে পাম অয়েল ফল কাটতে হয়। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আমি কিন্তু পাম অয়েল বাগানে অনেক দিন ধরে আছি, 4 বছর 2 মাস ধরে আমি এই পাম অয়েল কোম্পানিতে কাজ করতেছি। আপনারা অলরেডি জানেন, অনেক ভিডিওতে বলে দেই, আমার কিন্তু অনেক অভিজ্ঞতা আছে এবং আমি কিন্তু জানি। আমি যে কথাগুলো বলতেছি একদম সেম টু সেম মিলে যাবে, আপনারা আসবেন। এখন পাম অয়েল কোম্পানিতে পাম অয়েল বাগান কিন্তু অনেক ধরনের থাকে, ছোট পাম অয়েল বাগান থাকে, বড় পাম অয়েল বাগান থাকে। আপনারা অনেক অনেক ভিডিওতে আমাকে দেখেন ছোট পাম অয়েল বাগান থেকে ভিডিও করতেছি, বড় পাম অয়েল বাগান থেকে ভিডিও করতেছি, একদম ছোট পাম অয়েল বাগান থেকে ভিডিও করতেছি। সেটা হলো পাম অয়েল কোম্পানিতে অনেক ধরনের গাছ থাকে, অনেক ধরনের বাগান থাকে। এখন এই যে এইসব বড় পাম অয়েল বাগানের কথাটা আমি বলে দেই, বড় পাম অয়েল বাগানে প্রবাসীরা যদি 200 ফল কাটে এবং 150 ফল কাটে, তাহলেও কিন্তু হয়ে যায়। যারা কন্ট্রাক্টে কাজ করে 150-200 পাম অয়েল ফল কাটে কিন্তু 3,500 রিঙ্গিত কিংবা 3,000 রিঙ্গিত পর্যন্ত টাকা ইনকাম করতে পারে এইসব বাগানে। আমি কোনো একদিন ছোট পাম অয়েল বাগানে গিয়ে এই বিষয়টা নিয়ে একদম ক্লিয়ার করে দেব, যাতে আপনারা বুঝতে পারেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন পরবর্তী এক ভিডিও পাওয়ার জন্য।